হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আমাকে অনেকে অনেকদিন থেকে প্রশ্ন করতেছেন যে ভাই কীভাবে মিডল ইস্ট থেকে ইউরোপে আসা যায়। তো আপনার নাকি একজন পরিচিত লোক আসছে, ওনার একটা ইন্টারভিউ নেন, তাহলে আমাদের অনেক কিছুই জানতে পারবো আর কি। এরকম অনেক প্রশ্ন পাইছি, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করতেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ওকে? তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করি। তো আমরা আগে ভাইয়ের সাথে পরিচয় হই, ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে রুমন, থেকে আসছি গত এক মাস হয়েছে আসছি পর্তুগালে। আপনি ওমানে কোন জায়গায় ছিলেন? আমি ওমানে সালালাতে ছিলাম। ওইখানে আপনি কি কাজ করতেন? এখানে আমার দোকান ছিল, বিজনেস করতেন। তো যাক, আপনি কি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন এখানে, এই পর্তুগাল আসার জন্য? আপনি কি পর্তুগালে ভিসা নিয়ে আসছেন নাকি অন্য কোন দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন? আমি স্পেনের জন্য অ্যাপ্লাই করছিলাম, ভিজিট ভিসা আসছে। আচ্ছা আচ্ছা, আপনি কি ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগে অন্য কোনো দেশে কি ঘুরতে গেছেন নাকি? ভিজিট ভিসা কি অন্য কোনো দেশে গেছেন? হ্যাঁ গেছিলাম, আমি এর আগে সিঙ্গাপুর গেছিলাম, মালয়েশিয়া গেছি, তারপরে থাইল্যান্ড গেছিলাম। ও আচ্ছা, তাহলে অবশ্যই আপনাদের যারা ভিজিট ভিসা আসতে চান, তারা এই দুই তিনটা দেশ ঘুরবেন, ঘুরার পরে আপনারা ভিসা পেতে একটু ইজি হবে আর কি, ঠিক আছে? তো আপনি যখন মানে অ্যাপ্লাই করছিলেন, এটা কি বিএফএস এর মাধ্যমে করছেন নাকি এমবাসি কি আছে ওমানের মধ্যে, নাকি বিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করছেন? এখানে অ্যাপ্লাই করার, ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে? এখানে আপনার মানে প্রথমে আপনার 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। ব্যাঙ্কে আপনার মিনিমাম 2-3 হাজার রিয়াল ওমানি রিয়াল লাগবে। মানে বাংলার কত টাকা হইতে পারে? প্রায় 5-6 লাখ টাকার, মানে 5-6 লাখ টাকার মতো হওয়া লাগবে আর কি, ঠিক আছে? 6-7 লাখ যাই হয় আর কি, মিনিমাম ওইটাই লাগবে। তারপরে যে কোম্পানির ওই যে এখানে একটা নমিনি তকিয়া আছে, কোম্পানির নমিনি তকিয়া, ওইটা লাগে, পাসপোর্ট আর লেবার কার্ড। লেবার কার্ড বলতে ওই আকা মানা কি ওটা? তো ওইটা আর কি, ওইটা লাগবে। আর পাসপোর্টে 6 মাসের ভিসা থাকতে হবে আর কি। আর ওই লেবার কার্ড না কি বলছেন, ওটার কি মেয়াদ থাকা লাগবে কতদিন? ওই লেবার কার্ড ভিসা সে লেবার কার্ডের মেয়াদ 6 মাস থাকতে হবে। আসলে ভাই আমি এসব বুঝি না, এই জন্য বাইরে জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? আপনারা যারা মিডল ইস্টে আছেন, তারা অবশ্যই এই জিনিসটা জানবেন যে আকামা কার্ড না লেবার কার্ড না কি। আকামা ওমানে আর এলো লেবার কার্ড বা সৌদি যদি বলাতে বলে এলো আকামা বলে। ও আচ্ছা, যাক ঠিক আছে। তো ভাই আপনি যখন এমবাসিতে ফাইলটা জমা দিতে গেছেন, তখন কি আপনাকে কোনো প্রশ্ন করছে নাকি, যে আপনি কেন যাইতেছেন কি, এরকম কোনো প্রশ্ন করছে নাকি? প্রশ্ন করে এখানে তো যাওয়ার পরে এগুলো যার মাধ্যমে জমা দিবে সব কিছু বলি দেয়। তো তারপরেও মানে এখানে জিজ্ঞাসা করতে পারে, অত কিছু কিছু জিজ্ঞাসা করে যে কি জন্য যাইতেছে বা কি চাকরি কি কাজ করে, মানে আপনি ওমানের মধ্যে কি কাজ করেন এগুলো জিজ্ঞেস করে, টুকটাক এগুলো জিজ্ঞাসা করবে। তো এগুলো সমস্যা না, এগুলো যার মাধ্যমে জমা দিতে হবে সে বলে দিবে কি কি যত প্রশ্ন করতে পারে এগুলো। আচ্ছা, এটাকে যখন আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এটা কি আপনি কি নিজে নিজে করতে হবে নাকি অন্য কারো একজনের মাধ্যমে করা লাগে? এটা নিজে বাজে করলেও করা যায়, তো নিজে বাজে করার চাইতেও যদি কারো মাধ্যমে করে তাহলে ভালো আর কি। মানে নিজে নিজে করা যায় এমনিতে? ধরেন আমার কথা হচ্ছে, ধরেন আমি নিজে নিজে মালয়েশিয়া সিঙ্গাপুর আপনি যেসব দেশে এগুলোর কথা বলেন, এগুলো দেশে ঘুরলাম, ঘুরার পরে আমি আমার ওই যেখানে কাজ করি বা যেখানে বিজনেস করি ওইখান থেকে ডকুমেন্টগুলো নিয়ে আমি নিজে নিজে অ্যাপ্লাই করলাম, এমবাসি ডেট নিলাম, নেওয়ার পরে আমি নিজেরটা নিজে অ্যাপ্লাই করলাম, এরকম কি করা যায়? নিজেরটা নিজে আসলে আমি ট্রাই করি নাই, তো যাইবো এখানে তো তেমন ইয়া না, তো যাইতেও পারে আমি এটা জানি না। তবে আমি যার মাধ্যমে লোকের মাধ্যমে করছি এগুলা করে। তো আপনারা যারা করতে চান তারা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার রিকমেন্ড হচ্ছে আপনারা নিজেরা নিজে ট্রাই করবেন, ঠিক আছে? ধরেন আপনি ওই যেসব দেশেরগুলোর কথা বলছে এগুলো, এইসব দেশের মধ্যে ভিজিট ভিসা যাবেন, ঘুরতে যাবেন 2-4 দিনের জন্য, তারপরে আপনার কোম্পানি থেকে একটা অনুমতি, এনওসি ফর্ম যেটাকে বলি আমরা, ওটা নেবেন। ওটা নেওয়ার পরে ওটা ওইগুলো দিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস আকামার মেয়াদ এবং কি 6 মাস মেয়াদি পাসপোর্টের এরকম সব কিছু ই করে আপনি এমবাসি ডেট নিয়ে আপনি ওই বিএফএস এর মাধ্যমে ফাইলটা জমা দেন। আশা করি আমার মনে হয় যে হয়ে যাবে, এটা কোনো আনিজের কিছু মানে না হওয়ার কিছু না। আচ্ছা, আরও কয়েকটা প্রশ্ন আছে আমার কাছে। ধরেন আপনি ভিসা পাওয়ার পরে যখন আপনি এয়ারপোর্টে গেছেন, তখন কি আপনাকে কোনো প্রশ্ন করছে কি না, মানে বোর্ডিং পাস হওয়ার সময়? কেন প্রশ্ন করে
অনেক সময় বেশিরভাগ সময় প্রশ্ন করে, অনেক সময় করে না। তো অত জিজ্ঞাসা করবো কয়দিন থাকবো বা কী জন্য যাইতেছে, তো এগুলা বলবে বলবেন যে যতদিন আপনার টিকিট আছে বলবেন যে আমি এতদিন থাকবো, বা এক সপ্তাহ বা পাঁচ দিন তিন দিন, যতদিনে আপনার টিকিট থাকে বলবেন যে আমি এতদিন পরে আবার ব্যাক করবো। যাওয়ার আগে অবশ্যই আপনারা টিকিটটা ভালো করে দেখে যাবেন যে কয় তারিখ থেকে কয় তারিখ, এগুলো কিন্তু আপনার বোর্ডিং যখন ফার্স্ট হবেন তখন আপনাকে এগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো অবশ্যই এই ডেটগুলো মনে রাখবেন। বা কেন যাইতেছে, হ্যাঁ এগুলো মানে আপনি যে দেশে ভিজিট করবেন এই দেশের সম্পর্কে আগে একটু জানার চেষ্টা করবেন, তাহলেই আশা করি কাজ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কোন দেশের ভিসা নিয়ে আসছিলেন? আমি স্পেনের ভিসা নিয়ে আসছি, স্পেন থেকে তিন দিন পরে আসছি পর্তুগালে। তো আপনি স্পেন না থাকে, আমি তো শুনতেছি স্পেনের মধ্যে ভালো টাকা পয়সা ইনকাম করা যায়, আপনি স্পেন থেকে এখানে আসছেন কেন? স্পেনে বেতন ভালো, তবে ওই কাজটা হয় একটু দেরিতে, জন্য এখানে থাকে নাই, পর্তুগালে তাড়াতাড়ি হয়ে জন্য আসছে পর্তুগাল। তো পর্তুগালে কতদিন পরে হয়? পর্তুগালে আপনার 6 মাস থেকে 1 বছরের ভিতরে হয়ে যাবে, আশা করি লিগ্যালভাবে আসবে। আচ্ছা, আর এখানে ফার্স্টে ধরেন নতুন কেউ আসলে ওনাদের কী কী করা লাগে, আপনি কী কী করছেন? এখানে আসলে প্রথমে আপনাকে লিগ্যাল এন্ট্রি করতে হবে, তারপরে ফিনেস, তারপরে আপনার অ্যাম্বাসিতে যাই পাসপোর্টে প্রথমে আপনার ইয়ে করতে হবে, লিগ্যাল এন্ট্রি করতে হবে। মানে আপনাকে ফার্স্ট আগে ফার্স্ট আপনি লিগ্যাল এন্ট্রি করতে হবে, তারপরে ওই ফিনান্সটা করতে হবে, তারপরে আপনি যে কোনো একটা কাজ খুঁজবেন, কাজ খোঁজার পরে আপনি যদি কাজটা পেয়ে যান তাহলে আপনাকে সোশ্যাল এবং কি সেফের জন্য ওরা মানে ডকুমেন্টগুলো দিয়ে দেবে, আপনি জাস্ট ওইখানে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন এটাই, ঠিক আছে? এগুলোই তো করছেন আপনি, এর বেশি আর কিছু না। আমি সবসময় যেসব বলি এগুলোই জাস্ট আপনারা ওনার মুখ থেকে জাস্ট শুনে দিয়েছি আর কি, ঠিক আছে? তো আরও কয়েকটা প্রশ্ন আছে বাড়িতে ভাই। আপনি ওমান থেকে ইউরোপ আসার কারণটা কি? আপনি তো আমি যতটুকু জানি যে আপনি ওমানেই মনে হয় ভালো বিজনেস করতেন, তো এখানে আসার কারণটা কি? ওমানে আসলে আগে ছিল ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো ছিল আগে, এখন আমার কাছে মনে হইতেছে ওইখানে এত ভালো নেই, এখন ব্যবসা বাণিজ্য সব কিছু ডাউন, এই জন্য আমি চিন্তা করলাম এখন একটা সুযোগ আছে, এই জন্যই চলে আসা। এটা হ্যাঁ আমাকে সবসময় বলে, আমি তো আসলে ওগুলা ফেস করি না, এই জন্য জানি না যে মিডিল ইস্টে কী অবস্থা বর্তমানে। শুনতেছি আর কি ওনার থেকে যে এখন নাকি অনেক সব কিছু অনেক কঠিন হয়ে গেছে। তো ভাই আপনার মতে কি ধরেন যারা মিডিল ইস্টে আছে ধরেন মোটামুটি যাদের চলতে পারে তারা কি এখানে আসার দরকার আছে, নাকি ওইখানে থাকাটাই বেটার মনে হয়? আপনার কী মনে হয় এখানে আসলে কি ভালো হবে? আমি মনে করি যারা ভালো আছে তারা সমস্যা তারা ওখানে ঠিক আছে, আর যারা হয়তো বেশিরভাগই এখন ভালো অবস্থানে নাই, তো আমি মনে করি এখানে আসলে অনেক ভালো হবে তাদের জন্য, যদি আসতে সুযোগ হয়। তবে আসতে হবে লিগ্যালভাবে, বাই রোডে আসলে বা পানি দিয়ে জাহাজে এগুলাতে আসলে তাদের কোনো কার্ড হওয়ার মতো এরকম আমার মনে হয় না, মানে হয় মানে একটু অনেক লেট হয় আর কি, তো 5-7 বছর ধরে ওর কারণে এতদিন তো আর থাকা সম্ভব না। বিদেশে যারা থাকে তারাও 1-2 বছর বা 6 মাস 1 বছর পর পরে দেশে যায় আসে, তো এখানে আসি তো আর 5-10 বছর থাকা সম্ভব। তো এই ছিলই আমার হাতে প্রশ্ন কিছু, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এতটুকুই। তো আমি ফার্স্ট আরও দুই একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই যখন যদি ভিজিট ভিসায় আসেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টকে অনেক বড় করার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? ধরেন আপনি হঠাৎ করে 20 লাখ টাকা ঢুকাইলেন পরেরবার আর টাকা ঢুকান না, এরকম হইলে হবে না। আপনি ধরেন আপনি বেতন পাবেন, বেতন থেকে আপনি 50,000-30,000 এইভাবে ঢুকাই মোটামুটি 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটা বড় করবেন, ঠিক আছে? এরকম করে করলে আপনার ভিসা পাওয়াটার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? আর সবসময় একটু স্মার্টলি যাওয়ার চেষ্টা করবেন, মানে আপনি অ্যাম্বাসিডারকে বোঝাতে হবে যে আপনি সঠিক ট্যুরিস্ট, ঠিক আছে? যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে বোঝাতে হবে যে আপনি অন্যান্য দেশগুলো ঘুরছেন, এরকম কিছু প্রমাণ দেখাবেন আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আর ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভাই আপনার আর কোনো কিছু বলার আছে? না বাস আমি বলবো যারা আসতে চান সবাই লিগ্যালভাবে আসবেন, বাইরে কেউ আসবেন না। তো ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু আমি তো সবসময় বলি আপনারা আসলে এগুলো কানে নেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।